আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো দেখতেই পাচ্ছেন বক্স টক্স এগুলো খোলাখুলি করছি। আমার বাড়ি থেকে খাবার এগুলো সব পাঠিয়ে দিয়েছে, এখানে কাতলা মাছ ভুনা করে দিয়েছে। তারপরে এই যে এগুলোর মধ্যেও খাবার দাবার রয়েছে, এক এক করে এই যে পায়েস টায়েস এগুলো সব কিছু দিয়েছে, শিং মাছ এগুলো রান্না করে দিয়েছিল আম্মু, দুধ টুধ এইসব দিয়েছে আর কি, বেশি কিছু দিতে পারে নাই। এগুলোই তাই অনেক একটু একটু করে দিয়ে দিতে এক বস্তা হয়ে গিয়েছিল। যাই হোক, যতদূর পেরেছে আর কি দিয়েছে, সবগুলো একে একে খোলার পালা। যে এখন খুলছি সবগুলো, তো গাজর দিয়েছে আম্মু, এটা সারা বছরের জন্য প্রত্যেকবারে কুচি করে গাজর সিদ্ধ করে দিয়ে দেয়, ডিপে রেখে দেয় আমাদের খেতে। গাজর কাঁচা গাজরও দিয়েছে, আপনাদের রাফিয়ার খুব পছন্দের কাঁচা গাজর। এটা দুধের বোতল বের করলাম, এক এক করে সবই বের করতেছি। সিম এখানে, মটরশুঁটি, এই যে মানে তালের সময় তাল এক বক্স আমি নিয়ে আসছিলাম আর এক বক্স রেখে দিছিলাম, আম্মুকে বলছিলাম পরে দিও, সে তাল দিয়েছে। মাসকালের ডাল, আটা, যায়নি তো কি হয়েছে, আম্মু শীতের সব কিছুই পাঠিয়ে দিয়েছে। আটা টাটা যেখানে পায়েস করে দিয়েছে, তারপরে পায়েস রান্না করে ডিপ করে আম্মু দিয়েছে। তারপরে হলো যে চুষি পিঠা যেটা বলি সেটা দিয়েছে, এগুলো সব কিছু ডিপ করে করে আম্মু পাঠিয়ে দিয়েছে। তো এই যে এক এক করে সবগুলো, তো টমেটো, তারপরে বেগুন টেগুন আরও কী কী দিয়েছে, যাই হোক তো পায়েস মোয়া খাবে রাফিয়ার জন্য মোয়া করে দিয়েছে আম্মু। এই তো অনেক কিছুই দিয়েছে। আল্লাহ হাফেজ।